রাজধানীর মিরপুরে ভাড়া বাড়িতে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। বিভিন্ন সময়ে তদন্তে স্কুলটির প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমাণিত হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেই কোনো পদক্ষেপ। উল্টো অন্যের ভাড়া বাড়ি স্কুলের সম্পত্তি দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে সরকারের লাখ লাখ টাকা। মুরাদুজ্জামান মুরাদকে সঙ্গে নিয়ে জাকির পাটোয়ারির রিপোর্ট জানাচ্ছেন মাছারুল আমিন শুভ। রাজধানীর মিরপুর দুয়ে কেজিএস কিটার গার্ডেন নামে এক স্কুলকে বাড়ি ভাড়া দেন মরহুম আসলাম। কিন্তু তিনি দেশের বাইরে থাকার সুযোগে স্কুল কর্তৃপক্ষ ওই ভবনসহ আশেপাশের আরও কয়েকটি প্লট নিজেদের দেখিয়ে চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে এটি জাতীয়করণ করে। যদিও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানান, কোনো স্কুল সরকারিকরণে অবশ্যই আবেদনের সময় জমা দিতে হবে জমির দলিল। ব্যক্তি মালিকানার জায়গায় তো সব প্রতিষ্ঠান হয়, তবে প্রতিষ্ঠানগুলো এই সরকারের নামে লিখে দিতে হবে। প্রাইমারি স্কুল করলে যদি দলিল না দেয় তো রেজিস্ট্রেশনই হবে না। তবে কিভাবে নিজস্ব জমি ছাড়াই চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হলো, এ নিয়ে কথা হয় ওই ভবনের মালিকের সঙ্গে। একটা রিপোর্ট আছে, প্রত্যেকটা রিপোর্টই দেখবেন যে একমাত্র ভাড়াবাসি ছাড়া বিকল্প কোনো কিছু কাগজপত্র তাদের সপক্ষে দেখাইতে পারেনি। 2014 সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক তদন্ত প্রতিবেদনে দেখা যায়, চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কোনো শর্তই পূরণ করেনি। এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন ও তদন্তে অসহযোগিতার প্রমাণ মেলে ওই প্রতিবেদনে। 2019 সালে আরও একটি তদন্ত প্রতিবেদনে স্কুলটির বিরুদ্ধে 20টি অনিয়ম তুলে ধরেন সহকারী শিক্ষা কর্মকর্তা। সেখানে উল্লেখ করা হয় স্কুলটির নিজস্ব কোনো জমি বা ভবন নেই। তুলে ধরা হয় প্রধান শিক্ষকের বিগত দিনের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য। এমনকি এই প্রতিবেদনেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপন এবং তদন্ত কর্মকর্তার সাথে অসাধ আচরণের বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু এরপরও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অসাধু কর্মকর্তার সাথে মিলে ভুল তথ্য ও ভুয়া কাগজ দিয়ে সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্কুলটির প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে স্কুলটি স্থানান্তর সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।